কি নিয়ে ভিডিও বানাবা বগুড়া সরকারি কলেজ স্কুল এখন আমি কথা বলবো বগুড়া সরকারি কলেজের বিষয় নিয়ে আমার তো কোনো ক্ষেত্রেই মনে হচ্ছে না জজের মেয়ের কোনো দোষ আছে এখন জজের মেয়ের হচ্ছে যদি মা নিয়ে গাল দেয় তাহলে তো তার লাগবেই তাই না সে আমি যতটুকু শুনলাম প্রথমেই এই ঘটনার সূত্রপাত মানে যেখান থেকে শুরু হয়েছে ওই রুমটা পরিষ্কার করা নিয়ে ওই রুম পরিষ্কার করছিল সবাই আর জজের মেয়ে পিছে গিয়ে বসছে ঝাড়ু নিয়ে বসেছিল তখন ও ও কাজ করছে না ও বসে আছে এটা দেখে বাকি মেয়েগুলার একটু জেলেস ফিল হয় যে আমরা কাজ করছি আর জজের মেয়ে কাজ করছে না কেন সেই কারণে বাকি কয়েকটা মেয়ে গিয়ে জজের মেয়েকে বলে যে তুই তুই হচ্ছে জজের মেয়ে বলে এত ভাব কেন কাজ করলে তোর কি সমস্যা জজের মেয়ে বলে তুই এত ভাব নি হ্যাঁ এটা বলছে এটাতে ওই মেয়ের মনে কর মাইন্ডে লাগছে মেয়ে মনে করছে যে মেয়ের মাকে নিয়ে কথা বলা হয়েছে এখানে জজের মেয়ে বলে ভাব নাকি তাই না হুম এটা তো মাইন্ড করে চলে গিয়েছে ম্যামের কাছে যে ম্যাম এমন এমন আমার মা তুলে আমাকে কথা বলছে এরা আমি কাজ করছি না ঠিক আছে ওরা আমাকে ভালো করে বলুক না বলে ওরা আমাকে জজের মেয়ে হাবি জাবি এইসব বলে আমাকে সবাই কথা বলছে আমাকে নিয়ে এটা ম্যামের কাছে গিয়ে বলছে পরে ম্যাম এসে বাকি মেয়েগুলাকে বলছে যে তোমরা কেন মা তুলে কথা বলছো হুম মা তুলে কথা বলা তো ঠিক না বলে ম্যাম বাকি মেয়েগুলোকে একটু বকসে কাহিন এবার সেকেন্ডে কি হয়েছে সেকেন্ডে মেয়ে বাসায় গেছে বাসায় গিয়ে একটা তো রাগ রাগ ভাব তোর তাসেই ওই রাগে ফেসবুকে সে স্ট্যাটাস দিছে যে স্টেটাসটা কি বস্তির মেয়েরা আমাকে এমন টাইপের কি একটা লিখছে ওটা স্ট্যাটাসটা আমি হচ্ছে স্ক্রিনশট পাশে দিয়ে দিচ্ছি হাবি চাবি এমন একটা যদি ভিডিওটা সারি তাহলে আরো সুন্দর করবো মতো ছাড়বো না বলে ঠিক আছে আগে দেখবো কেমন হয় ভিডিওটা তারপরে ওই স্টেটাস দেখে বাকি ও কিন্তু মেনশন করে নাই কারোর নাম স্টেটাসে ও জাস্ট বলছে যে কয়েকটা বস্তির মানে বস্তির মেয়েগুলা মানে ও কিন্তু নাম্বার এখানে নাম্বার ইউজ করে নাই কোনো পার্সনের নির্দিষ্ট করেও বলে না মানে ওকে যারা বলছো মা তুলে গাল দিছে মানে মা তুলে কথা বলছে তাদেরকে ও নোটিস করে ইনডিরেক্টভাবে ওই স্টেটাসটা দিছে ঠিক আছে এখন ওই স্টেটাসে দেখে আরও কয়েক যারা মানে ওকে মা তুলে গাল দিছে তাদের গায়ে তো অবভিয়াসলি লাগবে তারা হচ্ছে তখন ফেসবুকে ওইটার কমেন্ট করছে বা কিছু একটা নৈতিক কি করছে বুঝছো এটাই মানে ওই যে মেয়ের ভিডিওটাতে আমি যা দেখে বুঝলাম ওই যে ওদের স্কুলে হচ্ছে পরে এটা নিয়ে একটা মিটিং হয়েছে ওই মিটিংয়ে একটা মেয়ে বললো এই কথাটা যে ওরা নাকি কমেন্ট করছে নৈতিকভাবে কি একটা কমেন্ট করছে ঠিক আছে পরে ওই মেয়ে আবার বলছে এটাও বলছে যে পুলিশ নিয়ে নাকি গালি গালিমালি পুলিশ নিয়ে ট্রেড দেওয়া হয়েছে মেয়েদের ওইসব পরে এবার মেন কথা হচ্ছে এখানে দোষ হচ্ছে আমি জজের মেয়ের কোনো জায়গায় পাইনি আমার আমার থট জজের মেয়ের কোনো জায়গায় দোষ নাই এখন তোমার কাউকে যদি মা তুলে গাল দেওয়া হয় সে তো রিয়্যাক্ট করবেই সে জজের মেয়ে হোক কি বস্তির মেয়ে হোক মা বাপ তুলে কথা বললে রিয়্যাক্টও করবেই এখানে ফ্যাক্ট হচ্ছে এটা আছে কাহিনী আরো আছে এখন সবগুলো যদি একটা একটা করে বলি পয়েন্ট বাই পয়েন্ট আমার মতে আমি জাজের মেয়েকে একদম সে যে গিলটি না এটা প্রুফ করে দিতে পারবো ইজ নট গিলটি ঠিক আছে ভাই